পশ্চিমবঙ্গের কয়েক কোটি টাকার কথিত রেশন বন্টন কেলেঙ্কারির সাথে সম্পর্কিত একটি মানি লন্ডারিং মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শুক্রবার বনমন্ত্রী তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। তবে পূর্ব বর্ধমানের কালনা মহকুমার মন্তেশ্বরের খাঁপুর এলাকায় থাকা তার গ্রামে যে পৈতৃক বাড়ি রয়েছে সে বাড়ি দেখে কিন্তু বোঝার উপায় নেই তিনি এত কোটি টাকার দুর্নীতির সাথে যুক্ত। গ্রামবাসীদের কাছ থেকে জানা যায় জ্যোতিপ্রিয় মল্লিকের বাবা শক্তিপদ মল্লিক ছিলেন স্বাধীনতা সংগ্রামী। গ্রামবাসীরা বলেন এই এলাকায় মল্লিক পরিবারের অনেক অবদান রয়েছে, রাস্তাঘাট থেকে শুরু করে পাওয়ার হাউস কলেজ সবকিছুতেই রয়েছে তাদের অবদান, বেশিরভাগ অংশই মল্লিক পরিবারের দান করা জমির উপরই তৈরি হয়েছে বলে দাবি এলাকাবাসীদের। অবদান আছে, অনেক কিছু তৈরি হয়েছে। কি কি তৈরি হয়েছে? ওই তো পাওয়ার হাউস হয়েছে, কলেজ হয়েছে, রাস্তা হয়েছে, বেশিরভাগই মল্লিক পরিবারের দেওয়া যায়। ওদের পৈতৃক মল্লিক পরিবারের টোটাল পৈতৃক পরিবার থেকে ওই জায়গাগুলো সব দেওয়া বেশিরভাগ। আজ এই ইডি যে ওনাকে গ্রেপ্তার করেছে কি মন্তব্য করবেন? গ্রামের তো কিছু উন্নয়ন হচ্ছিল, তাহলে সেখানটা থেকে আমরা বঞ্চিত হলাম, কি বলবো? গ্রামে উন্নয়ন করেছে, গ্রামে অবদান আছে, ওনার বাবার আমল দিয়ে অবদান, আবার ও আবার বেশি উন্নয়ন করেছে, গ্রামকে সাজিয়ে দিয়েছে। বিরোধীরা বলছে যে ওনার যে সম্পত্তি গ্রামে অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। এক কাটাও বৃদ্ধি পায় না, এক কাটাও ওকে নেই। আগে কত সম্পত্তি ছিল? আগে 40 বিঘি, এখন বর্তমানে 18 বিঘি। কেন এত কমে গেল? কেন দান করিস? কিসে দান করিস? হাই স্কুলকে দান করিছে, ধরুন ওই একটা বিল্ডিং হয়েছে হাই স্কুলে, আর কলেজ করেছে দান করেছে, আর আরও নানান জায়গায় দান করেছে, যেখানে সেখানে বল খেলা ফিল্ড গ্রাউন্ড। মানুষ হিসেবে কেমন ছিলেন? ঘর বাড়িতে আসছেন? ভালো। কদিন অন্তর আসতেন ওই দেশ বাড়িতে? এক বছর একবার। একবার করে আসতেন? কোন সময়? এই আশ্বিন মাস, পুজোর সময়। কি নাম আপনার? আমার নাম নির্মল মল্লিক। আপনি কে হচ্ছেন? ওনার ভাই তো। তবে জ্যোতিপ্রিয় বাবু এখানে খুব বেশি আসতেন না, কোনো কোনো বছর পুজোর সময় আসতেন। আর তার এই গ্রেফতারিতে এলাকাবাসীদের মন খারাপ এমনও জানান এদিন গ্রামবাসীরা। কারো কারো মতে তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। এই যে বাড়ি লোকে বলছে, গ্রামবাসীরা বেশিরভাগ জনের কাছে যেটা জানতে পাচ্ছি, সবাই তো আর ঠিক কথা বলছে না। তো আপনি গ্রামবাসী এলে কি বলবেন? ওনার যে এই যে বাড়ি, আগে কি এরকম বাড়ি ছিল? আর মন্ত্রী? হ্যাঁ হ্যাঁ, মন্ত্রী একটাই বাড়িতে থাকে। ওর মন্ত্রী ভাইয়ের বাড়ি? ভাইয়ের বাড়ি, এটা একটাই বাড়িতে, মন্ত্রীর বাড়িটা। একটা ভাইয়ের বাড়ি, একটা মন্ত্রী পৈতৃক বাড়ি, এবং তারপর পাশাপাশি এই রেশন ডিলার কতদিনের? বহুদিন আগে। তাও 10 বছর? 35 বছর, 30 বছর আগে। 30 বছর ধরে হয়েছে, মানে খাদ্য প্রায় 40 বছর। 40 বছর ওই ওই ভাইয়ের নামেই রেশন ডিলার? ভাইপো। ভাইপোর নামই? হ্যাঁ হ্যাঁ। কি নাম আপনার? আমার প্রদীপ পবন চৌধুরী। বাড়ি? বাড়ি তবে বিরোধীরা গ্রামে মন্ত্রী পরিবারের অবদান মানতে নারাজ। বিজেপি ও সিপিআইএম এর দাবি, ব্যক্তিগত স্বার্থে যা কিছু করার করেছেন, সাধারণের জন্য কিছুই তেমন করেননি। আর নিজের আত্মীয়দের যোগ্যতা না থাকা সত্ত্বেও রেশন ও বন দফতরে চাকরিতে ঢুকিয়েছেন, এমনকি গ্রামে বিদ্যুৎ দপ্তরে কোনো সাধারণ গ্রামবাসীরা কাজ পায়নি।
প্রথম কথা, জ্যোতিপ্রিয় মল্লিকের অ্যারেস্ট হওয়াটা আরও আগে হওয়া দরকার ছিল, কারণ যেখানে প্রধানমন্ত্রী মানুষের লকডাউনের সময় চাল পাঠিয়েছে, গম পাঠিয়েছে মানুষকে সত্যিকারের খাদ্য পৌঁছে দেওয়ার জন্য, সেখানে উনি পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী হয়েছে, মানুষের খাবার কেড়ে নিয়ে উনি বাংলাদেশে পাচার করেছে, আর এলাকার উন্নয়ন উনি নিজে কিছু করেননি। বামুনপাড়ায় একটু রাস্তাঘাট সামান্য সে কিছু করেছে। আইটিআই কলেজ যেটা, সেটা তো ব্যক্তি মালিকানার কলেজ, প্রাইভেট কলেজ, সেখানে এই মাত্র 5 মাস হলেও সেটা চালু হয়েছে। আর ওনার যেটা লাভ হয়েছে সেটা হচ্ছে ওনার একটা অট্টালিকা বানিয়েছে, সে বাড়ির বিরাট বড় লোহার গেট, সেই স্কুলটা যখন ছিল তখন আমরা প্রাইমারি স্কুলে পড়তাম, সেই স্কুলে পড়েছিলাম ওর বাড়িতে, সেই স্কুল এখন আর নেই, সেখানে ভেঙে নিজস্ব বাড়ি বানিয়ে নিয়েছে। টোটাল ওটা রোজভ্যালি সারদা নারদার টাকায়, কারণ যখন সারদা নারদার দুর্নীতিটা ধরা পড়ে তখন ওই বিল্ডিংটা বানিয়েছে, এবং পাশে একটা দুর্গা মন্দির ওদের ব্যক্তি মন্দির, ব্যক্তিগত সেই মন্দিরটাও যখন সারদা নারদা ধরা পড়ে সেই সময় ওইখানে টাকা ঢেলে মন্দিরটা বানিয়েছে। বাস্তব সেই মন্দিরের যে একটা ইলেকট্রিক লাইন কানেকশন যেটা প্রতিদিনের জন্য জ্বলবে সেটা জ্বলে না। উনি যদি সত্যি উন্নয়ন চায় মন্দিরটা 1 কোটি টাকা খরচ করে বানিয়ে দিতে পারলো, আর প্রতি মাসের জন্য যে একটা বিল আসবে হয়তো 200 টাকা কি 300 টাকা, প্রতিদিন সেই লাইটটা জ্বলে না। আমি বারবার গেছি সেখানে মন্দিরে, যেহেতু আমার পাশের গ্রাম, সেখানে অন্ধকার থাকে, এই পুজোর কটা দিন লাইট জ্বলে, বাকি টাইমটা বিদ্যুৎ থাকে না। আপনার আর জ্যোতিপ্রিয় মল্লিক যা করেছে তার ব্যক্তিগতভাবে করেছে, এলাকার জন্য কিছু করেনি, তার নিজের আত্মীয় স্বজনের জন্য করেছে। সে যখন খাদ্যমন্ত্রী ছিল তখন গুরুপ্রসাদ মল্লিক, আমি নাম করে বলছি, গুরুপ্রসাদ মল্লিক 40 বছর বয়স পার হয়ে যাওয়ার পরেও একজন আপার কাস্টের লোক চাকরি পায়, কী করে পেল? তিনি কে? গুরুপ্রসাদ মল্লিক হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের ভাইপো, তিনি চাকরি পেয়েছে। প্রমাণ করে দেবো যে 40 বছর বয়স পার হয়ে যাওয়ার পর একজন আপার কাস্টের লোক চাকরি পেয়েছে, না ওবিসি, না শিডিউল কাস্ট, না শিডিউল ট্রাইব, তাহলে চাকরি পায় কী করে? প্রায় 42 বছর বয়সে সে চাকরি পেয়েছে যদি সঠিক তদন্ত করা হয়। তার ভাগ্নি অর্থাৎ গুরুপ্রসাদ মল্লিকের ভাগ্নিকেও খাদ্য দপ্তরে চাকরি দেবে। আমি রিসেন্ট শুনলাম আবার বনমন্ত্রী হয়েছেন, সেই বনমন্ত্রী হয়েও নাকি ওনারা যে ওই গুরুপ্রসাদ মল্লিকের যে বোন অর্থাৎ মানে বর্তমানে বিধবা, সেও নাকি চাকরি পেয়েছে, যতটা কতটা সত্যি জানি না, তবে আমি লোকের মুখে শুনছি। তো এই তো হচ্ছে তার ফ্যামিলিগত ব্যাপার। তার যে গ্রাম, সেই গ্রামে মল্লিক গোষ্ঠীকে চাকরি দিয়েছে, একটা অন্য কাস্টের লোককে চাকরি দেয়নি, যে পার হাউসটা করেছে, তাহলে সে কী এলাকার উন্নয়ন করেছে? এলাকার উন্নয়ন সে কী করেছে? আমার নাম সঞ্জীব হাজরা, পদ আমি এই মন্ডলের মন্ডল প্রেসিডেন্ট বিজেপি। উন্নয়ন বলতে উনি কি উন্নয়ন করেছেন আমাদের জানা নেই, আর তৃণমূল কংগ্রেস একরকম উন্নয়ন করেছেন, আমরা একরকম উন্নয়ন, আমরা ধরুন মানব সম্পদে উন্নয়ন করি। উনি গ্রামে একটা রাস্তা করেছেন কোথা থেকে টাকা নিয়ে আসার জন্য, তাও যে মেন যে রাস্তা সেখান থেকে ওনার বাড়ি পর্যন্ত, এছাড়া উন্নয়ন কিছু করেনি। বাকি তো উন্নয়ন এমনি ঢালাই রাস্তাটা যদি উন্নয়ন বলেন এমনিতেই হয়, ওটার কি উন্নয়ন করেছে? এমনি আরও উন্নয়ন করেছেন হয়তো, ওনার ভাইজি বোধ হয় 45 বছর বয়সে চাকরি পেয়েছে, বোধ হয় ভাইজি বোধ হয় আমার সঙ্গেই পড়তো এরকম, সম্ভবত আমার যা মনে হয় শুনছি নাকি চাকরি পেয়েছেন, আমার ভাইপো নাকি কী সম্পর্কে চাকরি পেয়েছেন, ওনার যে আত্মীয় চাকরি বন দপ্তরে পেয়েছে, কেউ ওদের রেশন দপ্তরে পেয়েছে, আর ওনার বামপাড়ায় কিছু আত্মীয় স্বজন নাকি শুনছি, আমার সঠিক ইয়ার যাই হোক শুনছি তারা নাকি চাকরি পেয়েছেন। আইটিআই কলেজ করেছেন বলছেন? আইটিআই কলেজ বলখালা মাঠটাকে নষ্ট করে দিয়ে আইটিআই কলেজ করেছে, ওখানে যারা খেলার সুন্দর মাঠ ছিল অন্য জায়গায় মাঠ করে দেবো বলেছে সেভাবে মাঠ করেননি, আরও তো জায়গা ছিল সেই জায়গায় করতে পারতেন, কিন্তু আইটিআই কলেজটা করেছে খেলার মাঠটাকে নষ্ট করে দিয়ে ওখানে আইটিআই কলেজ করেছে, আর যেখানে আইটিআই মানে খেলার মাঠ ছিল সেই জায়গাটার মাঠ নষ্ট করেছে, এক জায়গায় মাঠ করবে বলেছে, এখনও মাঠ হয়েছে কি না এলাকার মানুষই বলতে পারবে। আমার নাম বরুণ দত্ত। আপনার পদ? সিপিআইএম মন্ত্রস এরিয়া কমিটির সদস্য।